সাত সকালের সুরের সমস্ত আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান সাত সকালের সুরে, সাথে বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো, কারণ শহর গ্রামে ঠান্ডাটা ধীরে ধীরে গুটি গুটি পায়ে কিন্তু হাজির হয়ে গেছে। এবং আজকে সকালটা ভারী মনোরম একটা সকাল ছিল, কারণ এই যে একটা কুয়াশা মাখা ভোর সঙ্গে নিয়ে আমি সংযুক্তা হাজির হয়ে গেছি চ্যানেল ওয়ানের পর্দায় আপনাদের প্রিয় সাত সকালের সুর সঙ্গে নিয়ে। একটা আবছা মায়াবী ভোর গায়ে মেখে আসতে বড়ই ভালো লাগে, আরও ভালো লাগে যখন আমাদের এখানে শিল্পীরা এসে হাজির হন তাদের পছন্দের গানের ডালে সাজিয়ে। আজ আমি একানই, আজ শুক্রবার, সঙ্গে আছেন তাপসী। গানে গানে শুরু করি তাপসী। অবশ্যই, গুড মর্নিং, খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। কি গান দিয়ে শুরু করবে? খুব ভালো লাগছে আজকে এখানে এসে। আমি প্রথমে আমার গুরুজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করব। আমার গুরুজি পণ্ডিত শ্রী সুজিত গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি কবিগুরুর গান দিয়ে আজকে আমার অনুষ্ঠান শুরু করব। চল। আমার হিয়ার মাঝে লুকিয়েছি রে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছি রে, দেখতে আমি পাইনি তোমায়, আমি পাইনি। বাহির পানি চোখ মেলেছি, বাহির পানি আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছি রে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায়, তুমি ছিলে আমার আনন্দ হয়।
বড় সুন্দর একটা গান দিয়ে শুরু করেছে তাপসী, আমাদের প্রাণের গান। প্রাণের মধ্যে আসলে তার বাস তো। রবীন্দ্রনাথের গানে বারবার করে পূজা প্রেম সবটা মিলেমিশে একাকার হয়ে গেছে, সকলেই বলেন এবং আমরা অনুভব করি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে। শুধু পূজা প্রেম কেন বলবো, প্রকৃতিতেও যে রোম্যান্টিসিজম আছে, যে প্রেম আছে, যে পূজা আছে, সবটা মিলেমিশে একাকার রবীন্দ্রনাথের গানে। কিন্তু তাপসী আজকে আমাকে ঢোকার আগে বলেছে যে শুধুমাত্র রবীন্দ্রনাথের গান নয়, আরও নানা রকম গানে সে আজকে ডালি সাজিয়ে নিয়ে এসেছে, তাই তো তাপসী? হ্যাঁ অবশ্যই। এবার আমি নজরুলগীতিতে যাব। নজরুলগীতির পরে আধুনিক আছে, ভজন আছে, সেসব গান তো শুনবো, কিন্তু বন্ধু এসেছেন তার সঙ্গে কথা বলবো। 8335022558 এই নম্বরে আজকের প্রথম বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নিশ্চয়ই। আমার একটা ছোট্ট অনুরোধ থাকবে, বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে, সঙ্গে থাকতে হবে নবদা, প্রত্যেক দিনের মতো এভাবেই সঙ্গে থাকতে হবে। আর আপনারা যারা আসতে চাইছেন টেলিফোনে 8335022558 আমাদের চেনা নাম্বার, এবং এভাবে চলতে চলতে নানা সময় নানা বন্ধু এসে হাত ধরেন, নানা বন্ধুর সঙ্গে আলাপ হয়, চেনা বন্ধুরা তো আছেনই, অচেনা বন্ধুদেরও কিন্তু কাছে এনে দেয় সাত সকালের সুর। আর সেই কারণেই তো এই কুয়াশা মাখা ভোর গায়ে মেখে চলে আসা এক ছুটে। এরপরে তাপসী কি শোনাবে? এবার একটা নজরুলগীতিতে যাই। বেশ চলো। গোঠে রাখা বলে দেবে কথা, গোপাল মা খেলে অনুখান, কোথায় বৃন্দাবন গোছে রাখাল বলে দেরে, কোথায় বৃন্দাবন যথা রাখাল রাজা গোপাল মা খেলে অনু, কোথায় বৃন্দাবন
ভালো, খুব ভালো তাপসী, খুব ভালো লাগলো গানটার মধ্যে তুমি একটু একটু নিজস্ব টাচ যেটা দিয়েছো খুব ভালো লেগেছে। একটু তোমার গুরুদের কথা শুনি, একটু আগে বলছিলে শুরু করেছিলে তার মধ্যেই ফোন এসে গেল, বলো। হ্যাঁ, আমার ছোটবেলায় প্রথমেই আমি আমার মায়ের নাম নেবো, আমার মায়ের জন্যই আজকে আমার সঙ্গীত শিক্ষা, যদিও মা এখন নেই, মা মারা গেছেন 4 বছর হলো। তারপর আমার মামা বাড়ির জেনারেশন পুরো ওস্তাদরা ছিলেন, আমার দাদুরা সব, ওই দিকটা একটা বিশাল ভূমিকা ছিল। আমার গুরুজিরা প্রথমে প্রারম্ভিক শিক্ষা সন্তোষ মাঝি নামে গুরুজির কাছে, তারপর বর্তমানে আমি প্রশিক্ষণরত বিষ্ণুপুর মিউজিক কলেজের প্রিন্সিপাল পণ্ডিত সুজিত গঙ্গোপাধ্যায় মহাশয়। আচ্ছা আচ্ছা, মানে শাস্ত্রীয় সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীত আর রবীন্দ্রনাথের গান, নজরুলের গান, এগুলো এগুলো হ্যাঁ এগুলো স্যারের কাছে শেখা। হ্যাঁ, বেশ। এরপর কি শোনাচ্ছ? এরপরে আমি আধুনিকে চলে যাব। তুমি গান শোনাতে থাকো, আর আমরা অবশ্যই বন্ধুদের কাছে অনুরোধ রাখবো 8335022558 এই নাম্বারে আপনারা রোজকার মতো আসুন, আপনাদের অনুভূতির কথা, গান ভালো লাগার কথা, গানকে নিয়ে আপনার অনুভবের কথা সবটাই শুনতে চাই আপনাদের কাছে। আর অনুরোধ অবশ্যই থাকবে তাপসীর কাছে, কারণ তাপসী নানা ধরনের গানে তালি নিয়ে এসেছে, তো ফলে মনে হচ্ছে যে আপনাদের অনুরোধ একটু একটু করে রাখা সম্ভব হবে। 8335022558 এই নাম্বারে আপনারা আসতে থাকুন, আর যে বন্ধুরা আসতে চাইছেন আমাদের আড্ডা ঘরে তারাও স্বাগত। অবশ্যই ওই স্ক্রোলে একটা নাম্বার যায়, সেই নাম্বারটাতে ফোন করে আপনারা কিন্তু চলে আসতে পারেন। চলো পরের গান। পরের গানটা শ্রদ্ধেয় আশাজির গাওয়া, শুরু হচ্ছে মৃণাল বন্দ্যোপাধ্যায় এবং কথাপুলক বন্দ্যোপাধ্যায়ের সুরে, অসামান্য। চলো চেষ্টা করছি।
সত্যম শিবম সুন্দরম, এর থেকে বড় সত্য সত্যি হয় না। কারণ আজকের এই অস্থির সময়ে দাঁড়িয়েও আমরা বারবার করে আলোর পানে হাত একেবারে বাড়িয়ে দিই, এবং এই গানের মধ্যে এত আলো আছে, আশপাশের পৃথিবীর যত নোংরামি যত অস্থিরতা সব কিন্তু কোথায় এসে গানের কাছে হাত পেতে বসে, নতজানু হয়ে বসে বলে অন্তত আমার বিশ্বাস। সারা পৃথিবী জুড়ে যেখানে যত মানুষ আছেন, প্রত্যেকে যদি সঙ্গীতটাকে ধর্ম হিসেবে মেনে নিতেন না বড্ড ভালো হতো। কিন্তু সত্যি সত্যি সেটা বড্ড কষ্টকর ব্যাপার যে আমরা সুরের মতো এক বন্ধু থাকতে অন্য অনেক কিছুর মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলি, আর ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে বের করে নিয়ে আসার জন্যই কিন্তু সাত সকালের সুর সাজানো প্রত্যেক দিন চ্যানেল ওয়ানের পর্দায়। তাপসী তো এসেছেন অসাধারণ কিছু গানের ডালি সাজিয়ে, সঙ্গে যারা রয়েছেন যন্ত্রাণুর সঙ্গে তাদের সঙ্গে আলাপটা করিয়ে দেওয়া হয়নি এই মুহূর্তে, তাদের সঙ্গে একটু পরিচয়টা আপনাদের করিয়ে নিই। যদিও সবাই অত্যন্ত প্রিয় মুখ আমাদের প্রিয় সাথী, রয়েছে শঙ্খদীপ জানা কিবোর্ডে, রয়েছে অক্ষয় পোদ্দার অক্টোপ্যাডে, এবং আমাদের খুব প্রিয় কাশীনাথ হাজরা রয়েছেন তবলায়। সকলকে সুপ্রভাত, এবং এই মুহূর্তে যে বন্ধু এসেছেন তাকেও বলবো সুপ্রভাত, কে আছেন সঙ্গে? শুনি, আচ্ছা বলুন বলুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তাপসীর কাছে গানের অনুরোধ করুন। আমি একটু আধুনিক গান শুনতে চাই। আধুনিক গান শুনতে চান? আচ্ছা কোন বিশেষ গান? কোন বিশেষ গানের অনুরোধ আছে? হ্যাঁ, কি গান বলুন? আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা যারা ভাবছেন টেলিফোন করবেন 8335022558 এই নাম্বারে আপনারা আসতে থাকুন, আমরা চলে যাই তাপসীর কাছে। এরপরে কি গান? এরপরে লতাজির গাওয়া আর মুকুল দত্তজির লেখা, কিশোর কুমারজির সুরে, প্রিয়তম কি লিখি তোমায়। কি পছন্দের গান, চলো। প্রিয়তম
পছন্দের গান, আর তুমি ছাড়া সত্যি আমাদের ভালো লাগে না। এই মুহূর্তে যে রয়েছে সে আমাদের অত্যন্ত প্রিয় দেবজানি। গুড মর্নিং। গুড মর্নিং দিদি, কেমন আছো বলো? খুব ভালো আছি দিদি। বাহ, এই এই খবরটা পেলেই না ভীষণ মন ভালো হয়ে যায়। না না, যতটুকু হোক আমি ভালো থাকি, চেষ্টা করি খুব। থাকতেই হবে, আর এত ভালো ভালো গান আছে তাই না? হ্যাঁ দিদি। আর তাপসী দিদির কাছে একটু যাই। নিশ্চয়ই। আজকে সকালবেলাটা যারা দেখেছেন, সকালবেলা একেবারে ঘুম থেকে উঠেছেন আড়মোড়া ভেঙে, তারা দেখেছেন যে আজকে একটা কুসুম কুসুম অসাধারণ রোদ, সূর্য উঠেছে এবং সূর্যটা দেখতে দেখতে কখন যেন আমার অফিসে আসতে দেরি হয়ে গেছে, সেই জন্য একটু বকুনি টকুনি খেয়েছি। কিন্তু যাই হোক, সূর্যটা দেখতে দেখতে না মন ভালো হয়ে যায় জানেন তো। এই যে একটা কুসুম কুসুম সকালবেলা, কুসুম কুসুম ভোর, শীতের এই সময়টা, এই আমেজটা আমাদের বড্ড প্রিয়। কারণ আমরা তো শহরে খুব গরমের মধ্যে কষ্ট পাই, এই কটা দিন একটু বেশ যদি সকালবেলার হাওয়াটা গায়ে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা অক্সিজেন ভরে নেওয়া যায় বলে আমার বিশ্বাস। এবার তাপসীর কাছে যাব আবারও। তাপসী, এরপর কী শোনাবে? এরপরে আমি সন্ধ্যাজির গাওয়া একটা গান চেষ্টা করব। বেশ, কথা সুর সলিল চৌধুরী। ফোন এসেছে, একটা
ফোনে না এই মুহূর্তে বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছে। বন্ধুকে অনুরোধ করব আবার আসুন, আমাদের একটা বিরতিতে যাওয়ারও সময় হয়েছে। একটা বিরতির মধ্যে একটু গানটা দেখে নি, তারপর আসছি ফিরে আপনাদের কাছে, অনেক গল্প আর গান তো হবে, সঙ্গে থাকুন। চ্যানেল ওয়ানের পর্দায় রোজকার মতো আপনারা দেখছেন সাত সকালের সুর, আমি সংযুক্তা তো রয়েছি, কিন্তু আজকে আমি একটু কম কম কথা বলবো, কিন্তু বন্ধু এসেছেন তার সঙ্গে তো কথা বলবোই। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, আমি বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, ছোটবেলার বন্ধু বলছি। ও মা কি ভালো। আর হচ্ছে আমি আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই। হুম সুপ্রভাত আপনাকেও। ওর ডাক নামে আমি বলছি, তাই বলছি দেবী। হ্যাঁ বল বল, তুই বুঝতে পারছিস আমি? হ্যাঁ বন্টি বলছিস, বল ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। ছোটবেলার বন্ধুর গান কেমন লাগছে? আমি ওর গানের সব দিনেরই ফ্যান। ও আর ওর অনেক উৎসাহতে আসা দেখার আনন্দে, মানে আমি সমস্ত কিছু মানে ছেড়ে টেড়ে দিয়ে বসে আছি, মানে অফিসের ভাত দেয়া টেয়া সবকিছু। খুব ভালো, এরকম বন্ধু পাওয়া সত্যি সত্যি ভাগ্যের ব্যাপার। হ্যাঁ ওর উৎসাহই আসে বেশিরভাগ। কোনো গানের অনুরোধ আছে নাকি? বল বল। ওর সব গানের গানেরই আমি ফ্যান, যা গাইবে সেটাই ভালো লাগবে। বেশ বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন। কেমন ভালো লাগলো কথা বলে। তাপসী বন্ধুর জন্য একটা গান হয়ে যাক। কি গান? তোর জন্য এই গানটা, তুই ভালোবাসিস। সন্ধ্যাজির গাওয়া, কথা শুন সলিল চৌধুরী। নিশা গা মা পা নিশা রে গা, নিশা গা মা পা নিশা রে গা, সাত
গান আমাদের তাপসী, কি প্রিয় গান, একেবারে ছোট থেকে বড় হওয়ায় এই গানগুলো সবসময় সঙ্গী হয়ে থেকেছে। এবং প্রথম যেদিন শুনেছিলাম সেদিন কিছুই বুঝিনি, সেদিন যতটা ভালো লাগা ছিল আজকে তার থেকে ভালো লাগাটা ক্রমশ বেড়ে চলেছে। এখানেই আসলে গানগুলো চিরন্তন হয়ে ওঠে। এক বন্ধু আছেন, কথা বলবো। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? হ্যালো সংযুক্তা। হ্যাঁ, কেমন আছেন দেবাশিসদা? ভালো আছি সংযুক্তা, কেমন আছেন? হ্যাঁ আমিও খুব ভালো আছি। এমন চমৎকার সমস্ত গান শুনছি না, মন আরো ভালো হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আমিও শুনছি তোমাদের সাথে। নিশ্চয়ই শুনতে তো হবেই। তাপসী ম্যাডাম নমস্কার। 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 আমি অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা দর্শক এবং আমার অনুষ্ঠানটা খুবই ভালো লাগে, প্রতিদিনই শুনি, কথা বলি। তো ম্যাডাম, আর ডি বর্মন আমার অত্যন্ত প্রিয় একজন শ্রোতা, অবশ্যই আশাজি একজন অত্যন্ত প্রিয় গায়িকা। আপনার কাছে একটা অনুরোধ থাকলো যে আর ডি বর্মন জি সুরে একটি কথা হাই শেত কইল না যে আশাজির গাওয়া এই কালজয়ী গানটা যদি শোনান আমি ভীষণই খুশি এবং আনন্দিত হব। প্লিজ ম্যাডাম আপনাকে অনুরোধ করছি যদি গানটা শোনান আর অত্যন্ত ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকতে হবে দেবাশিসদা, সঙ্গে থাকুন। নিশ্চয়ই সঙ্গে থাকতে হবে। আর আর ডি বর্মন আশা ভোসলে এই কম্বিনেশনটা আমাদের কাছে মানে অল টাইম ফেভারিট, তাই তো? আছে সেরকম কিছু? আচ্ছা সঙ্গে থাকুন। এবং আপনারা যারা ভাবছেন টেলিফোন করবেন এই 3350225 এই নাম্বারে আপনারা আসতে থাকুন, প্রচুর ভালো ভালো গান রয়েছে আমাদের অপেক্ষায়। আর আমরা রয়েছি তাপসীর দিকে তাকিয়ে। তাপসী, এরপরে কি গান শোনাচ্ছ? এরপরে আমি আশাজিরই গাওয়া আর নচিকেতা ঘোষের সুর এবং গীতিকার শ্যামল গুপ্ত। এই যে নচিকেতা ঘোষের কথা নামটা নিলে না আমার কিরকম মনে হয় সিদ্ধ পুরুষ, মানে এমন চমৎকার সমস্ত কম্পোজিশন আছে, কিন্তু আমরা নামটা কম নিই, ডক্টর নচিকেতা ঘোষ। হ্যাঁ, এবং তার গানেতে ওই যে আনপ্রেডিক্টেবল রাস্তাগুলো আমার ভীষণ ভালো লাগে, মানে আগে থেকে তুমি বুঝতে পারবে না যে কোন দিকে রাস্তাটা বাঁকটা নিচ্ছে এবং সেখান থেকে আমার মুখে ফেরা, তাই না? বন্ধুর সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার সুপ্রভাত, কে আছেন সঙ্গে? অনেকদিন ধরেই আপনাদের অনুষ্ঠান দেখা হয়, আজকে আপনার অনুষ্ঠান মানে দেখছি। ধন্যবাদ। যে কটা মানে গান মানে গাইলেন একটা গান মানে ভালো লেগেছে, সঙ্গে থাকতে হবে নিশ্চয়ই। আবারও রবীন্দ্রসঙ্গীত যদি সুযোগ সুবিধা হয় নিশ্চয়ই হবে, কেমন? সঙ্গে থাকতে হবে এবং পরিবার মিলে দেখছি আপনাদের অনুষ্ঠান, খুব ভালো লাগে। বাহ, অনেক ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকুন প্রত্যেক দিন, কেমন? চলো পরের গানে যাই। রবীন্দ্রসঙ্গীত হবে নাকি পরের দিকে একটু? আচ্ছা অসুবিধে নেই। ঠিক আছে ঠিক আছে, চলো। হ্যালো
ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে আলোমাখা ভোরের কথা বলছিলাম, ওই যে আলোর কথা বলছিলাম, এই গানের মধ্যেও আলো আছে। স্বয়ং সিদ্ধা ছবির গান, তাই তো? যতদূর মনে পড়ে, প্রথম যখন গানটা শুনেছিলাম তখন থেকে আজকের মধ্যে কত অসংখ্য বার শুনেছি এ গান, কিন্তু একরকমভাবে ভালো লাগায় আচ্ছন্ন হই বারবার, ওই আচ্ছন্ন ভোরটার মতো, যে ভোরটা ছিল আজ আমাদের অপেক্ষায়। প্রত্যেক দিন সূর্য ওঠে, প্রত্যেক দিন এমন হাজার হাজার গান তৈরি হয়, কিন্তু কটা গান আমাদের হৃদয়ের গভীরে প্রবেশ করে বলুন তো? এভাবে গানগুলো তৈরি হয় যেগুলো হৃদয়ের গভীরে থেকে যায় বলেই কিন্তু আমাদের দিন চলাটা, পথ চলাটা অনেক বেশি সুরেলা হয়ে ওঠে। আজকে তাপসী তো রয়েছে, কিন্তু সঙ্গে যে সাপোর্ট সিস্টেম রয়েছে, শঙ্খদ্বীপের কথা আমি স্পেশালি বলতে চাই। কী সুন্দর, কী ভালো, কী ফিল দিয়ে বাজাচ্ছে! আসলে সকলে মিলে কিন্তু একটা গান সম্পূর্ণ পায়, আমার এটা দৃঢ়ভাবে বিশ্বাস। শিল্পী তো কণ্ঠ দিয়ে গান করেন, কিন্তু বাকি যারা যন্ত্রীরা রয়েছেন তাদের যন্ত্র কিন্তু সুরেলা, ঠিক ঠিক সুরে না বাজলে গানগুলো এভাবে আমাদের কাছে পৌঁছয় না, এটা আমার বিশ্বাস। আপনাদের যদি কোনো অন্যরকম মত হয় নিশ্চয়ই প্লিজ আপনারা আমাকে শুধরে দেবেন। 8335022558 এই নাম্বারে আসতে থাকুন আপনারা। তাপসীর কাছে একটু যাই। এই যে ছোট থেকে বড় হওয়া, গান নিয়ে কি ভাবছো, মানে ভবিষ্যতে কিরকম কি ভাবনা আছে? এখন তো ফরম্যাট পাল্টে গেছে, মানে আগে আমরা জিজ্ঞেস করতাম অ্যালবাম হবে, এখন তো সিঙ্গেল তার যুগ, ইউটিউবে আপলোড হচ্ছে সমস্ত কিছু, গান
তো তোমার কি রকম কি প্ল্যান আছে বলো? আসল কথা, সঙ্গীত এমন একটা জিনিস, আমার মনে হয় আমার গুরুজিও বলেন যে এক জন্মে মনে হয় পুরোটা শেখা যায় না, সমুদ্রের মতো। তো মনে হচ্ছে অনেক শেখা বাকি, অনেক শেখা বাকি, অনেক শিখি, আর ভবিষ্যতে তো নিজের কিছু ভালো, খুব স্যারের, আমার গুরুজিকে দেখে আমি খুব অনুপ্রাণিত। তো কিছু যে গান সম্পর্কে জানি, তারপর গান নিয়ে আরো অনেক কিছু করার ইচ্ছে আছে, জানি না ওপরওয়ালা কি রেখেছেন। আসলে ওই আর কি, মানে সময়ের উপরে অনেক কিছু ডিপেন্ড করে করে। তো আমরা যে পারিপার্শ্বিকটা দেখছি এখন, তো পাল্টে যাচ্ছে পরিস্থিতি, পারিপার্শ্বিক, এবং সবকিছু সত্যি সত্যি আমাদের হাতে থাকে না, ঠিক সেই কারণেই হয়তো একরকম ভাবে ভাবা যে আমরা গান নিয়েই এগোবো, গান নিয়েই পথ চলবো। গান নিশ্চয়ই থাকবে সঙ্গে, এবং তোমার যে ভাবনাগুলো রয়েছে সেগুলো আরো ডানা মেলে বিস্তার হোক এবং আকাশে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের কামনা। চলো পরের গানে চলে যাই। এরপর কি গান শোনাচ্ছো? এবারে আমি হৈমন্তীজির গাওয়া একটা গান গাওয়ার চেষ্টা করবো। আরেকজন অসাধারণ, অত্যন্ত প্রিয় মানুষ, খুব খুব প্রিয় মানুষ, ওনার গান গাওয়ার চেষ্টা করব, গাইতে ওনাদের গান গাওয়া। আসলে হৈমন্তী শুক্লা এমন একটি নাম, প্রতিষ্ঠান বলা উচিত। হ্যাঁ অবশ্যই। এবং তার যে গানের গায়কি, আধুনিক গানেও যে গায়কিটা, মানে ওকে শুধুমাত্র গানগুলোকে নিজের মধ্যে ধারণ করতে পারলে, লালন করতে পারলে মনে হয় সেটাই অনেকটা রেওয়াজ হয়ে যায়। হ্যাঁ অবশ্যই। চলো, তো সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আর গীতিকার বিশ্বনাথ দাস। আচ্ছা এখনো সারি বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একি রোমাঞ্চ শুধু রোমাঞ্চ, নাকি আগামী খুনো
বাবাদ, কি অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত গান উপহার দিয়ে গেছেন এই মানুষগুলো। তুমি বিশ্বনাথ দাসের কথা বলছিলে তাপস, এবং বিশ্বনাথ দাস সঙ্গে দীর্ঘদিন কাজের সুবাদে কত আলাপচারিতা, কত আড্ডা, এবং এমন একজন মানুষ যার কথা সত্যি সত্যি বড্ড কম বলা হয়। বিশ্বনাথ দা একে আমরা বলতাম চালতা ফিরতা অভিধান, মানে যে কোনো পুরনো গানের কথা যেই না বলা হলো সঙ্গে সঙ্গে না তার ইতিহাস, ভূগোল, নাগরিক সমস্ত কিছু বলে দিতেন বিশ্বনাথ দা। এবং একটা শুধু ফোনের অপেক্ষা আমরা সকাল থেকে রাত অবধি প্রচুর জ্বালিয়েছি একটা সময়। বিশ্বনাথ দা আপনি যেখানেই থাকুন আমাদের প্রণাম নেবেন। আর অভিজিৎদার কথা আর নতুন করে কি বলবো, এখনও মানুষটা এত সৃষ্টিশীল, এত সৃষ্টিশীল। আমরা প্রত্যেক মুহূর্তে এই মানুষগুলোর কাছে ফিরে ফিরে যাই, নত যেন হই, কারণ এদের কাছে আমাদের শেখার কোনো শেষ নেই আর কৃতজ্ঞতারও শেষ নেই, কারণ এই মানুষগুলো আমাদের বাংলা গানকে এত মণিরত্ন খচিত করে দিয়েছেন না। এই যে কাশীনাথদা বাজাচ্ছিলেন, আমি মনে মনে ভাবছিলাম যে ব্যাক অফ আওয়ার মাইন্ড আমাদের না ওই আসল গানটা বাজতে থাকে, এবং একটা সময় বাংলা গানের একটা বিশেষ ঠেকা যে কথাটা না বললেই নয়, মানে রাধাকান্ত নন্দী তো ছিলেনই, সঙ্গে আরও অনেক মানুষ এরকম ছিলেন, বাংলা গানের যে একটা স্পেশাল ঠেকা মান্নাদের গানে, মানবেন্দ্রবাবুর গানে এমন চমৎকার জুড়ে থাকতো সময়টা, এবং গানের গোটা অঙ্গ জুড়ে মণিমাণিক্য যেটা আমরা বলি না, মানে একটা জড়োয়ার সেট যদি আমরা ধরি তার মধ্যে তো মণিমাণিক্য না থাকলে জড়োয়ার সেটটা কমপ্লিট হয় না, তাই না? তো এভাবে ঠেকাগুলো শুদ্ধ আমাদের মুখস্থ হয়ে গেছে, কোথাও একটু এদিকে ওদিকে বাজলেই না ধরে ফেলে কানটা, তাই তো? আপনারা আসতে থাকুন টেলিফোনে 8335022558 এই নাম্বারে, আর স্ক্রোলে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটায় অবশ্যই কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারেন আমাদের এই আড্ডাঘরে গান শোনাতে। আমরা তো থাকবই আপনাদের গানের অপেক্ষায়, আর এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি রয়েছে আমাদের অপেক্ষায়। বিরতির ওপারে আরও অনেক গান আর গল্প তো থাকবে, সঙ্গে থাকুন। সাত সকালের সুরে বিরতির ওপার থেকে আর এপারে আসার মাঝখানে কত কত গান আলোচনা হলো, এটা একবার হবে, এটা একটু হবে, এটা ওইটা হবে, এটার পরে ওটা হবে, আমি জানি না ফাইনালি কি হবে। তাপসী, কি গান নিয়ে রেডি হয়ে আছো? আমি কথা কম বলবো, আপনারা কিন্তু আসবেন টেলিফোনে অবশ্যই 8335022558 এই নাম্বারে, আর আড্ডাঘরে যদি এসে গান শোনাতে চান তাহলে আমরা সুস্বাগতম জানাবো আপনাকেও। স্ক্রোলে একটা নাম্বার যাচ্ছে, সেখানে একটু যোগাযোগ করে নিন, করে নিয়ে চলে আসুন আমাদের সঙ্গে আড্ডা দিতে আমাদের এই আড্ডা ঘরে। চলো তাপসী, এবারে শুভমিতার এক গানে চলে যাব, এখনকার দেখেছো কি তাকে? চলো। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘে রাডালে ভেসে থাকা সেই রং ধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কিনা, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘে ডানে ভেসে থাকা সেই রংধনুকে চাই। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে,
ওই যে শঙ্খদীপের কথা বলছিলাম না, কি অসাধারণ ফিল প্রত্যেকে, অক্ষয়, শঙ্খদীপ, কাশিদা সবাই মিলে সকালটাকে গান দিয়ে এমন ভরিয়ে রেখেছেন। এবং গানের সঙ্গে সঙ্গে ঠিক ঠিক সঙ্গত না হলে, বারবার করে বলি না যে গানগুলো সত্যি সত্যি যে চেহারা নিয়ে আমাদের কাছে আসে সেখানে কোথাও একটা অপূর্ণতা থেকে যায়। তুমি নিশ্চয়ই একমত হবে, তাই তো? অবশ্যই অবশ্যই। এরপরে কি শোনাবে? এরপরে সন্ধ্যাজির গানে ফিরে যাব। আসলে রিকোয়েস্ট অনেক আছে, চেষ্টা করবো শেষে যদি সময় হয়। আসলে আমিও একটু ভেবে এসেছি আপনাদেরকে আজকে অনেক কিছু শোনাবো, সব হয়তো পারবো না, ঠিক আছে চলো আপনাদের চেষ্টা করবো কিছু শোনাতে। এখন আমি সন্ধ্যাজির গানে চলে যাচ্ছি, ডক্টর নচিকেতা ঘোষের সুর আর কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়। গানও কেমন ছবি হয়ে ওঠে, আঁকা ছবি, পুরো মনে হচ্ছে আমরা একটা ছবি দেখছি বা কিছু টুকরো টুকরো ছবির কোলাজ দেখছি। এখানেই কিন্তু সত্যি সত্যি এই গানগুলো আমাদের কাছে সময়টাকে ধরে আনে। আমরা যদিও সময়টাকে একেবারেই ধরে রাখতে পারি না, সময় খুব দ্রুত হুড়ভুড় হুড়ুড় করে এগিয়ে চলেছে। আর আমি কথা বলবো না, আপাতত থামি, আবারও তাপসীর কাছে যাই। যত বেশি করে গান শোনা যায় এবং এমন সব গান সাজিয়ে নিয়ে এসেছে যে গানগুলোর কাছেও আমাদের অনেকটা ভালো লাগা, অনেকটা ভালোবাসা রেখে দিয়েছি আমরা আমাদের মনের অতলে। চলো পরের গানে চলে যাই।
হ্যাঁ, আপনাদের একজনের রিকোয়েস্ট ছিল আর ডি বর্মনজির কম্বিনেশন, তো আর ডি বর্মনজির কম্বিনেশনে একটা গান শোনাচ্ছি। কি গান বলো? তেরে বিনা জিন্দেগি সে। আহা হা, চলো। লতাজির গানের রিকোয়েস্ট আসছে বারবার করে, আমি জানি না আর পরে আর লতাজির গান হবে কি না। আমি একজনের নাম একটু করতে চাই, আন্দুল থেকে ঋষিতা ফোন করেছিল, লতাজির গানের রিকোয়েস্ট করেছে, আরও অনেকে ফোন করেছেন। এই মুহূর্তে কেউ কি আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ আমি রূপানীতি, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? এই তো গলা নিয়ে একটু ভুগছি, বাকি ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ
আজকে তো সকাল থেকে গান শুনছি, ভীষণই ভালো লাগছে। একটু দেরিতে এলে রূপালি, তাই না? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। গান শুনছিলে মন দিয়ে? হ্যাঁ হ্যাঁ, খুব গানগুলো খুব পছন্দের গান গাইছি, সত্যি মাত্র যে গানটা মানে খুব ভালো পছন্দের গান। তো ওনার কাছে আমার একটা অনুরোধ, আরতি মুখার্জির গান। আরতি মুখোপাধ্যায়ের গান? হ্যাঁ, অনেকটা সময় এগিয়ে এসেছে, দেখা যাক যদি হয়, যেটুকু সময় আছে। কেমন? খুব ভালো থেকো, আর প্রত্যেকদিন এভাবেই সঙ্গে চাই তোমাকে। কেমন? নতুন করে আর বলার অপেক্ষাই রাখে না, এভাবেই তোমাকে প্রত্যেকদিন চাই আমাদের এই আসরে। চলো পরে গান। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকতেই হবে রূপালি। আচ্ছা, লতাজির রিকোয়েস্ট এসেছে বললেন, তো লতাজির আমি একটা কম্বিনেশন একটু শুনেই, একটা গান গাই, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর আর মুকুল দত্ত লেখা। হ্যাঁ হ্যাঁ, বাংলা গান। কে যেন গো ডেকেছে, কে যেন গো ডেকেছে, কি ভালো। চলো জানো গো ডেকেছে আমায়, কে জানো গো ডেকেছে আমায়, মনে না নয়নে কেন ফিরে ফিরে চায়, কে জানো গো ডেকেছে আমায়। পথ
দেখো হেমন্ত মুখোপাধ্যায় যার কিনা বারবার তিনি বলেছেন আমার শাস্ত্রীয় সঙ্গীতে সেভাবে তালিম হয়নি, কিন্তু এমন অসাধারণ সমস্ত গান রয়েছে যেখানে কিন্তু একেবারে প্রবলভাবে রাগরাগিনীরা উপস্থিত মনে হয়। হ্যাঁ, একেবারেই মনে হয় যে কোনো না কোনো একটা বন্দিশ থেকে ভাঙা গান, এবং এর মধ্যে তুমি নিজের অনেক কিছু দিতে পারো মনে হয়, কিন্তু ওই সংযমটা বারবার করেই বলি, এই যে পরিমিতি বোধ, যে শাস্ত্রীয় সঙ্গীতের সাথে রাগ সঙ্গীতের সাথে বাংলা আধুনিক গানের যে গায়কের আলাদা কোথাও একটা, সেই জায়গাটা অনেক সময় কিন্তু আজকাল আমরা ভুলে যাই, এটা মনে রাখাও কিন্তু ভীষণ ভীষণ দরকার। নতুন প্রজন্মের অনেকেই এই বিষয়টি একটু যদি মাথায় নিয়ে চলেন তাহলে বড় ভালো হয়, বাংলা গানের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। আজকে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, শেষ গানে যাব, কিন্তু তার আগে আমি ধন্যবাদ জানাবো তোমাকে তাপসী, খুব ভালো সময় কাটালাম আমরা, আর সঙ্গে শঙ্খদীপ, শঙ্খদীপ ছিলেন আমাদের সঙ্গে কিবোর্ডে, সঙ্গে ছিলেন অক্ষয় অক্টোপ্যাডে, এবং কাশীনাথ হাজরা ছিলেন তবলায়। আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি আজকে, আপনারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে খুব সুন্দর করে সকালটা শুরু করেছেন। আগামীকাল আবারও তো আসবো ফিরে, কিন্তু তার আগে তাপসী যেতে যেতে কী গান শোনাবে বলো। আমি অনেক তো ইচ্ছে ছিল, সময় তো পড়া নাড়িয়ে দিয়েছে, তো এখন লতাজির গাওয়া একটা ভজন দিয়ে আমি শেষ করব। আচ্ছা চলো, ভজন দিয়ে মোটামুটি শুরু করেছিলে, রবীন্দ্রনাথের গান দিয়ে মৃত্যুটা সম্পূর্ণ হয়। অন্তরে ক্যা